গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে বনের ভেতর গড়ে উঠেছে 200-এরও বেশি করাতকল। অভিযোগ রয়েছে, রাতের আধারে শত শত গাছ কাটার পর সেগুলো চেরাই করা হয় এসব করাতকলে। স্থানীয়রা বলছেন, এই তৎপরতা না থামলে বন উজাড় বন্ধ হবে না। শালবনের কালিয়াকৈর অংশের ভেতরে অবৈধভাবে গড়ে উঠেছে 124টি করাতকল। শ্রীপুর অংশেও এমন কল রয়েছে শতাধিক। অভিযোগ আছে, রাতের আধারে বনের গাছ চুরিতে জড়িত কিছু চক্র, সেই গাছ কাটা হয় এসব করাতকলে। রাতের আধারে বনের অনেক গাছ কেটে ফেলা হয়, আমরা চাই সে অবৈধ করাতকলগুলো যেন বন্ধ হয়ে যায়। বনের ভিতরে করাতকল থাকার কারণে আমাদের গজারি বন উজাড় হচ্ছে। সরকার যদি এর বিরুদ্ধে কঠোর অবস্থানে না যায়, তাহলে আমাদের গজারি বন রক্ষা করা সম্ভব হবে না। বন সংরক্ষণ আইন অনুযায়ী পৌরসভায় বনভূমির 3 কিলোমিটার এবং সাধারণ এলাকায় বনভূমির 8 কিলোমিটারের মধ্যে করাতকল নিষিদ্ধ। মালিকরাও স্বীকার করেছেন, নিবন্ধন না নিয়ে অনেকেই কল চালাচ্ছেন। এটা আমি বারানেছি, এখন যথারীতি সব কাগজপত্র হাতে নাই, আবেদন করা হয়েছে। অবৈধ করাতকল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা বেশ কিছু করাতকল উচ্ছেদ করেছি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, এবং নতুন কোনো করাতকলের ক্ষেত্রে শর্ত প্রতিপালন না করলে আমরা অনুমোদন দিচ্ছি না, এবং যাতে নবায়নের করতে না পারে সেটা ব্যবস্থা করছি। একসময় বিপুল এলাকা জুড়ে ছিল শালবনের বিস্তৃতি, যথাযথভাবে সংরক্ষণ না হওয়ায় এর বড় অংশই উজাড় হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।